Consulting with the trusted friends is very important prior to activating any new initiative. So, আপনি যখন নতুন কোনো কাজ করবেন, আপনার যে trusted friends আছে, family members আছে, যাদের উপর আপনি trust করতে পারেন, তাদের সাথে বিষয়টা নিয়ে একটু কথা বলে নেন, তাহলে আপনার frustrationের পরিমাণ কমে যাবে। Let's say আপনি নতুন একটা project নিয়ে কাজ করবেন, হয়তোবা আপনি এখন চাকরি করছেন, আপনি you are planning to do something in entrepreneurships. So, business যেতে হলে আপনাকে এখানে কিন্তু সমস্ত তো কিছু ইভ্যালুয়েশন করে যেতে হবে। তো এই বিষয়টা নিয়ে যখন আপনি একা কাজ করবেন, আপনার ভিতরে এক ধরনের স্ট্রেস তৈরি হবে, এক ধরনের উত্তেজনা তৈরি হবে, আসলে আমি কি করব, কি করা উচিত, কি করা উচিত না, সেটার জন্য আপনাকে প্রপার স্টাডি করতে হবে, সাফিসিয়েন্ট রিসার্চ করতে হবে, বই দেখেন, জার্নাল দেখেন, এবং ওই রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ওই রিলেটেড যে বিজনেস প্রোফাইলগুলো আছে সেখানে ভিজিট করেন, তারা ইন ডেপথ দেখেন, এবং সাথে সাথে আপনার যে ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ডস আছে অথবা ট্রাস্টওয়ার্দি ফ্যামিলি মেম্বার আছে, যাদের উপর আপনি ডিপেন্ড করতে পারবেন, আপনি তাদের উপরে ট্রাস্ট করতে পারেন, তাদের সাথে বিষয়টা নিয়ে কথা বলুন, তাদের মতামত নেন, বিকজ আপনার মানসিক সাপোর্টটা এই সময় খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি মেন্টালি সাপোর্ট পান, তাতে সাকসেস হবেন, আর যদি মেন্টাল সাপোর্ট না থাকে, এটা আপনার জন্য খুব বেশি কঠিন হবে। কারণ আপনি যখন মেন্টালি সাপোর্ট পাবেন, তখন কিন্তু আপনার ভিতরে এক ধরনের কনফিডেন্স গ্রো করবে, ইয়েস আমি এটা পারবো। স্ট্রেস ম্যানেজমেন্টে দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যে কোনো ইনিটিভ নিতে হলে আপনাকে আপনার যে ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ডস অথবা ফ্যামিলি মেম্বার্স যারা আছে, যাদের উপর আপনি রিলাই করেন, অথবা আপনার লাইফ পার্টনার যে আছেন, তাদের সাথে কথা বলুন, কথা বলে তারপরে একটা ডিসিশন নিন, তাহলে আপনার স্ট্রেস লেভেলটা কিছুটা হলেও কমবে। থ্যাংক ইউ।